জমিয়ত উলামায়ে ইসলাম ফজল জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের বিষয়ে পাকিস্তান পিপুলস পার্টি পিপিপির কো চেয়ারপারসন আসিফ আলী জারদারির মতামতকে প্রতিধ্বনি করেছেন। বলেছেন যে কয়েকদিন বিলম্ব করা হবে না, কোনো পার্থক্য। মঙ্গলবার একটি স্থানীয় টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে মাওলানা ফজল বলেছিলেন যে যদি কয়েকদিন বিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করতে পারে তবে দ্য নিউজ অনুসারে কোনো সমস্যা ছিল না। এই সপ্তাহের শুরুতে পিপিপি নেতা জারদারি বলেছিলেন যে 8 থেকে 10 দিন আগে বা পরে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে কিছু আসে যায় না। মাওলানা ফজল একই মত পোষণ করেছেন, তবে তিনি বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা ঠেলে দিতে বিলম্ব সমর্থন করছেন না, বরং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেন। তিনি বলেন উচ্চতার এলাকায় ঠান্ডা আবহাওয়া সহ নির্বাচন অনুষ্ঠানের সমস্ত উদ্বেগ পাকিস্তানের নির্বাচন কমিশনকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার পর নির্বাচন বিলম্বিত হয়েছিল এবং জনগণ নির্বাচনে বিলম্বর স্বীকার করার জন্য একটি যুক্তিসঙ্গত অজুহাত ছিল তিনি মনে করিয়ে দেন। প্রশ্নের জবাবে নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলে এটি রাস্তায় বিক্ষোভের দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। খাইবার পাখতুনখোয়ার ভোটার তালিকা আফগান নাগরিকদের নাম সম্পর্কে জারদারির দাবি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জেইউআইএফ প্রধান বিষয়টি তদন্তের দাবি করেছিলেন। তিনি বলেন কেপিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সচেতনতা প্রশ্নাতীত। তিনি বলেন ট্যাঙ্ক ডেরা ইসমাইল খান বান্নু লাক্কি মারওয়াত এবং ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের সঙ্গে মোকাবেলা করছে এবং প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে। কেপিতে সন্ত্রাসীদের একটি দীর্ঘস্থায়ী ঘটনা ছিল বলে তিনি যোগ করেছেন। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম সরকার ব্যর্থতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সরকারের নীতির ফলে খেলাপি হওয়া হুমকির মধ্যে জোট সরকার পাকিস্তানের অর্থনীতি বাঁচিয়ে রাখতে পারে। তিনি বলেন পিডিএম দেশকে ভাঙ্গন ও খেলাপির হাত থেকে রক্ষা করেছে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান স্বল্পমেয়াদী সমাধান নয়, তাই জনগণের ভোটে দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। জমিয়ত উলামায়ে ইসলাম ফজল জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের বিষয়ে পাকিস্তান পিপুলস পার্টি পিপিপির কো চেয়ারপারসন আসিফ আলী জারদারির মতামতকে প্রতিধ্বনি করেছেন। বলেছেন যে কয়েকদিন বিলম্ব করা হবে না, কোনো পার্থক্য। মঙ্গলবার একটি স্থানীয় টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে মাওলানা ফজল বলেছিলেন যে যদি কয়েকদিন বিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করতে পারে তবে দ্য নিউজ অনুসারে কোনো সমস্যা ছিল না। এই সপ্তাহের শুরুতে পিপিপি নেতা জারদারি বলেছিলেন যে 8 থেকে 10 দিন আগে বা পরে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে কিছু আসে যায় না। মাওলানা ফজল একই মত পোষণ করেছেন, তবে তিনি বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা ঠেলে দিতে বিলম্ব সমর্থন করছেন না, বরং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেন। তিনি বলেন উচ্চতার এলাকায় ঠান্ডা আবহাওয়া সহ নির্বাচন অনুষ্ঠানের সমস্ত উদ্বেগ পাকিস্তানের নির্বাচন কমিশনকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার পর নির্বাচন বিলম্বিত হয়েছিল এবং জনগণ নির্বাচনে বিলম্বর স্বীকার করার জন্য একটি যুক্তিসঙ্গত অজুহাত ছিল তিনি মনে করিয়ে দেন। প্রশ্নের জবাবে নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলে এটি রাস্তায় বিক্ষোভের দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
খাইবার পাখতুনখোয়ার ভোটার তালিকা আফগান নাগরিকদের নাম সম্পর্কে জারদারির দাবি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জেইউআইএফ প্রধান বিষয়টি তদন্তের দাবি করেছিলেন। তিনি বলেন, কেপিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সচেতনতা প্রশ্নাতীত। তিনি বলেন, ট্যাঙ্ক ডেরা ইসমাইল খান বান্নু লাক্কি মারওয়াত এবং ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের সঙ্গে মোকাবেলা করছে এবং প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে। কেপিতে সন্ত্রাসীদের একটি দীর্ঘস্থায়ী ঘটনা ছিল বলে তিনি যোগ করেছেন। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম সরকার ব্যর্থতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সরকারের নীতির ফলে খেলাপি হওয়া হুমকির মধ্যে জোট সরকার পাকিস্তানের অর্থ বাঁচিয়ে রাখতে পারে। তিনি বলেন, পিডিএম দেশকে ভাঙ্গন ও খেলাপির হাত থেকে রক্ষা করেছে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান স্বল্প মেয়াদী সমাধান নয়, তাই জনগণের ভোটে দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।